ক্রিকেট খেলার সরঞ্জামগুলোর মধ্যে সবথেকে বেশি দাম দিয়ে যে জিনিসটি কিনতে হয় সেটি হচ্ছে ব্যাট। বর্তমান বাজার দর অনুযায়ী ভালো একটি ক্রিকেট ব্যাটের মূল্য প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। তবে আন্তর্জাতিক পর্যায়ে যে সকল ক্রিকেটাররা খেলে থাকেন তাদের অর্থ খরচ করে ব্যাট কিনতে হয় না, বরং কোম্পানিগুলো তাদেরকে মোটা অঙ্কে স্পন্সর প্রদান করে থাকে। আজ আমরা জানব নামি দামি ব্যাটিং কোম্পানির ব্যাটগুলো ব্যবহার করার কারণে কোন ক্রিকেটার কত কোটি টাকা পান। শুরুতেই বলে রাখা ভালো, MRF কোম্পানির ব্যাট ব্যবহার করার জন্য বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ পান ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। MRF মূলত ভারতীয় টায়ার কোম্পানি, যে কোম্পানিতে ব্যাটও তৈরি করা হয়। বিখ্যাত এই MRF কোম্পানির ব্যাটও ব্যবহার করেছেন লেজেন্ডারি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। MRF ও বিরাট কোহলির মধ্যে এক চুক্তি অনুযায়ী 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 8 বছর MRF এর ব্যাট দিয়ে খেলতে হবে কিং কোহলিকে। বিনিময়ে এই 8 বছরে বিরাট কোহলি পাবেন 120 কোটি টাকা। অর্থাৎ ব্যাট কোম্পানির কাছ থেকে বিরাট কোহলি প্রতি বছর 15 কোটি টাকা স্পন্সরশিপ পান। তালিকায় আছেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবাল খান। দীর্ঘদিন যাবৎ তিনি পাকিস্তানি CA ব্র্যান্ডের ব্যাট ব্যবহার করে আসছেন। 2015 সালের এক চুক্তি অনুযায়ী CA-র ব্যাট ব্যবহার করায় ম্যাচ প্রতি $1,000 বা প্রায় 1 লক্ষ টাকা পান। অর্থাৎ 1 বছরে তামিম যদি 50টি ম্যাচ খেলেন তাহলে তিনি পাবেন 50 লক্ষ টাকা। ভারতের বিরাট কোহলির মতো পাকিস্তানেও আছে বাবর আজম। তিনি ব্যবহার করে থাকেন ইংলিশ গ্রে নিকলস ব্র্যান্ডের ব্যাট। তবে বাবর স্পন্সর থেকে কত টাকা পান সেটা মিডিয়ার সামনে কখনোই প্রকাশ করেননি। মিস্টার 360 ডিগ্রি নামে খ্যাত ABD ভিলিয়ার্স ব্যবহার করতেন MRF এর ব্যাট। এ কারণেই ভারতীয় এই ব্যাটিং কোম্পানি ডি ভিলিয়ার্সকে প্রতি বছর 2 কোটি টাকা স্পন্সরশিপ প্রদান করত। দ্য ইউনিভার্স বস নামে খ্যাত গ্রিস গেইল স্পার্টানের ব্যাট ব্যবহার করেছেন দীর্ঘ বছর। এই কোম্পানিটির কাছ থেকে গেইল প্রতি বছর চার্জ করতেন 1.5 কোটি টাকা। ভারতীয় ক্রিকেটে হিটম্যান নামে খ্যাত রোহিত শর্মা ব্যবহার করেন সিয়েট ব্র্যান্ডের ব্যাট। MRF এর মতো এটিও একটি টায়ার কোম্পানির ব্যাট। সিয়েট ব্র্যান্ডের স্টিকার লাগানোর জন্য রোহিত শর্মা কোম্পানিটির কাছ থেকে প্রতি বছর 8 কোটি টাকা নিয়ে থাকেন। এই তালিকায় আরও আছেন ভারতীয় হার্ড হিটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি ব্যবহার করে থাকেন SG ব্র্যান্ডের ব্যাট। এই ব্যাট ব্যবহার করে পান্ডিয়া প্রতি বছর 1.5 কোটি টাকা আয় করে। বিভিন্ন সময়ে ধোনির ব্যাটে দেখা গিয়েছে বিভিন্ন কোম্পানির স্টিকার, কখনো রিবক তো কখনো আবার ব্যাস। সাম্প্রতিককালে ধোনি তার ব্যাটে ব্যবহার করছেন স্পার্টানের স্টিকার। আর এই স্টিকার ব্যবহার করার জন্য ধোনিকে এই সংস্থাটি প্রতি বছর 8 কোটি টাকা দেয়।